দর্শক, শেখ হাসিনার কাছে একটা প্রশ্ন। যুক্তরাষ্ট্র কেন র্যাবের উপর নিষেধাজ্ঞা দিল? গত 14 বছরে 600-এর উপরে গুম, 3000-এর উপরে বিচার বহির্ভূত, এবং ধরে 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 দেখিয়ে দেওয়া হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইট, সবার জন্য মুক্ত, আপনারা দেখতে পারেন হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইট, সব একদম বিবরণ আছে সবকিছু। বিবিসির সঙ্গে একটি সাক্ষাৎকারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমেরিকা হয়তো তাকে ক্ষমতায় চায় না বলেই বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনী র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, এবং তিনি আরো দাবি করেন যে তিনি 14 বছর ধরে ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশে অসাধারণ উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে যখন লন্ডনে অবস্থান করেন, তখন বিবিসির উপস্থাপক ইয়ালদা হাকিমের সঙ্গে তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন, এবং দর্শক, এই ইয়ালদা হাকিম ভদ্রমহিলা, তার প্রশংসা করতেই হয়। আমরা যখন ভয়েস অফ আমেরিকার শতরূপা বড়ুয়ার সঙ্গে শেখ হাসিনার ইন্টারভিউ দেখি, আমরা হতাশ হই যে স্টাইলে শতরূপা বড়ুয়া শেখ হাসিনাকে প্রশ্ন করেন তা আসলে সাংবাদিক সুলভ না, একটু কেমন যেন তেল মারা সুলভ। কিন্তু এই বিবিসির সাংবাদিক ভদ্রমহিলা ইয়ালদা হাকিম, তিনি শেখ হাসিনাকে অত্যন্ত এত কঠিন কঠিন প্রশ্ন করেছেন, মানে সমসাময়িক সময়ে আমি কাউকে এরকম কঠিন প্রশ্ন করতে দেখিনি। চলুন আমরা একটু পর্যালোচনা করি আসলে যে এই বিবিসির ইন্টারভিউতে শেখ হাসিনা কী কী বলেছেন এবং কী কী তিনি চেপে গিয়েছেন এবং কী কী তিনি ভুল বলেছেন। বিবিসির ইয়ালদা হাকিমের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাপচারিতায় দীর্ঘক্ষণ কথা হয়েছে র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে। ইয়ালদা হাকিম তার কাছে জানতে চেয়েছিলেন যে যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশের একটি বিশেষ নিরাপত্তা বাহিনী র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে বলে আপনি শেখ হাসিনা মনে করেন। শেখ হাসিনা বলেন যে যে বাহিনীর উপর তারা নিষেধাজ্ঞা দিয়েছে সেটা তাদের পরামর্শে 2004 সালে প্রতিষ্ঠা করা হয়। তাদের সকল প্রশিক্ষণ সরঞ্জাম যুক্তরাষ্ট্র দিয়েছিল, যেভাবে তারা বাহিনীটিকে তৈরি করেছে তারা তো সেভাবেই কাজ করবে, এটা আমার বিশ্বাস। তাহলে তারা কেন নিষেধাজ্ঞা দিল, এটা আমার কাছেও বিরাট প্রশ্ন। দর্শক, শেখ হাসিনার কাছেও বিরাট প্রশ্ন, যুক্তরাষ্ট্র কেন র্যাবের উপর নিষেধাজ্ঞা দিল? যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, হিউম্যান রাইটস, তারা বছরের পর বছর ধরে শেখ হাসিনাকে বলে আসছিল যে এই এই সুনির্দিষ্ট অভিযোগগুলো র্যাবের বিরুদ্ধে আছে। গত 14 বছরে 600-এর উপরে গুম, 3000-এর উপরে বিচার বহির্ভূত, এবং ধরে 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 দেখিয়ে দেওয়া হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইট, সবার জন্য মুক্ত, আপনারা দেখতে পারেন হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইট, সব একদম বিবরণ আছে সবকিছু। যুক্তরাষ্ট্র কি র্যাব প্রতিষ্ঠা করার সময় বলে দিয়েছিল যে র্যাবকে এরকম বিচার বহির্ভূত এগুলো করতে হবে, গুম করতে হবে? এগুলো তো বলে নেই। এখন শেখ হাসিনা যেগুলো বলতেছে, মানে এগুলো আর আমি কি বলবো। তখন শেখ হাসিনার কাছে ইয়ালদা হাকিম জানতে চান যে তাহলে এই নিষেধাজ্ঞা কেন আমেরিকা দিয়েছে বলে আপনি মনে করেন। শেখ হাসিনা বলেন, আমি জানি না, হয়তো তারা আমার কাজ অব্যাহত থাকুক তা চায় না, আমি বাংলাদেশের জন্য যেসব উন্নতি করেছি সেটা তারা হয়তো গ্রহণ করতে পারছে না, এটা আমার অনুভূতি। একটা পর্যায়ে সব দেশের জন্য সমস্যা হয়ে উঠেছিল, আমাদের দেশে আমরা নিয়ন্ত্রণ করেছি, এরপর মাত্র হোলি আর্টিজান একটা ঘটনা ঘটেছে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ রাখতে কঠোর পরিশ্রম করতেছে। তো তখন বিবিসির উপস্থাপিকা ইয়ালদা হাকিম বলেছেন যে র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা জারির আগে 2018 সালে র্যাবের হাতে হয়েছে 466 জন, 2019 সালে 388 জন, 2020 সালে 188 জন, কিন্তু আমেরিকায় নিষেধাজ্ঞা দেওয়ার পরপরই কিন্তু মাত্র 15 জনে নেমে গেল এই 2 বছরে। তাহলে আপনি কি মনে করেন না যে আসলে এই র্যাবের উপর নিষেধাজ্ঞা দেওয়াতে বহু লোক আসলে প্রাণে রক্ষা পেয়েছে? জবাবে শেখ হাসিনা বলেছেন যে যেসব নাম্বার আপনি দিয়েছেন, যে 2018 সালে 466 জন, 2019 সালে 388 জন, 2020 সালে 188 জন, এগুলো মন গড়া, এগুলো কেউ প্রমাণ করতে পারেনি। বেশিরভাগ ক্ষেত্রেই এসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করেনি, এগুলো ওই নিজেরা বিভিন্ন কারণে তারা হয়তো, কারণ শেখ হাসিনা বলতেছেন কারণ আমরা প্রমাণ চেয়েছিলাম, সেগুলো তারা পাঠিয়ে দিক, আমরা তদন্ত করে দেখবো। দেখেন, এগুলো তো মানে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা আর কি। তখন বিবিসির সাংবাদিক জানতে চেয়েছিলেন যে জার্মান সংবাদ মাধ্যম ডয়চে বেলের একটা তথ্যচিত্রে দাবি করা হয়েছে যে র্যাবের 2 জন ব্যক্তি, তারা কমান্ডার ছিলেন, তারা গোপন তথ্য ফাঁস করে বলেছিলেন যে এইসব বিচার বহির্ভূত তারা অংশ নিয়েছিলেন, এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে মানে প্রধানমন্ত্রীর কাছ থেকে এইসব নির্দেশ এসেছে। তো এই প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন যে আমি জানি না তারা এটা কিভাবে করেছে, কিন্তু আমেরিকায় কি করতেছে আপনারা দেখতে পাইতেছেন না? আমেরিকায় প্রতিদিন মানুষ স্কুলে, শপিং মলে, রেস্তোরাঁয়, এমনকি স্কুল শিক্ষার্থী, সাধারণ মানুষ হচ্ছে। দর্শক, আমার না হাসি পায় যে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা, আমেরিকায় অন্যায় হচ্ছে সেটা দেখিয়ে কি আপনি আপনার নিজের অন্যায় ঢাকতে পারেন? আপনি তো একটা অন্যায় দিয়ে আর একটা অন্যায়কে জাস্টিফাই করতে পারেন না। এবং আমি আবারও বলি, আমেরিকার যায় কিন্তু সেগুলো
অস্ত্রধারীর হাতে। আমেরিকাতে অস্ত্র খুব সহজলভ্য, এটা অবশ্য আমিও পছন্দ করি না যে অস্ত্র ঘরে ঘরে বিক্রি হবে, দোকান দোকানে বিক্রি হবে, কিন্তু সাধারণ মানুষই অস্ত্র দিয়ে আরেক সাধারণ মানুষ। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে এইভাবে সাধারণ জনগণকে বাংলাদেশের মতো করে না, এটা শেখ হাসিনার বোঝা উচিত। যাই হোক, আমরা কন্টিনিউ করি। শেখ হাসিনা বলেছেন যে আমার মনে হয় যুক্তরাষ্ট্রের উচিত তাদের নিজেদের ব্যাপারে আরো মনোযোগী হওয়া। তাদের দেশের কি অবস্থা? তাদের উচিত শিশুদের জীবন রক্ষা করা। তারা তাদের নিজেদের লোকদের ব্যাপারে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না। আর তারা যেগুলো বলেছিল, আমরা প্রমাণ চেয়েছিলাম, তারা দেয়নি। প্রমাণ অনেকবার দেওয়া হয়েছে, দর্শক, অনেকবার দেওয়া হয়েছে, চিঠি পাঠালেও শেখ হাসিনা চিঠির উত্তর দেয় না। এবং শেখ হাসিনা বলেছেন, আমি মনে করি নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞাটা খেলার মতো। এটা আমার কাছে এখনো পরিষ্কার নয় যে কেন তারা আমার দেশের প্রতি নিষেধাজ্ঞা দিল। দর্শক, র্যাবের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং এই নিষেধাজ্ঞা কিভাবে উঠবে তার কিন্তু কিছু শর্তও বলে দেওয়া হয়েছে, যে অভিযুক্ত র্যাব সদস্যদের বিচার এবং গুম হওয়া প্রত্যেকটা ব্যক্তির ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ রূপে তদন্ত করা। এগুলো তো শেখ হাসিনা করেই নি। অভিযুক্ত নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিদেরকে শেখ হাসিনা প্রমোশন দিয়েছে, যেমন চৌধুরী মামুনকে পুলিশ প্রধান করেছে, আরো সবাইকে প্রেসিডেন্ট পদক দিয়েছে, এবং গুম হওয়া ব্যক্তির পরিবারদেরকে পুলিশ পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে, জোর করে সাদা কাগজে সই নেওয়া হয়েছে। তাহলে র্যাবের উপর নিষেধাজ্ঞা উঠবে কেমনে? উঠবে না তো। আমেরিকা লবিস্ট নিয়ে করলে আর লাখ লাখ ডলার খরচ করলে কি নিষেধাজ্ঞা উঠবে? উঠবে না, এটা আমেরিকা। বিবিসির সাংবাদিক শেখ হাসিনাকে প্রশ্ন করেছিল যে গত এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে আপনি বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে আমেরিকা বাংলাদেশের ক্ষমতায় পরিবর্তন আনতে চায়, আপনার কাছে এই বক্তব্যের সপক্ষে কি প্রমাণ আছে? তখন শেখ হাসিনা আমতামতা করে বলেন, আমার কাছে একটা বড় প্রশ্ন হলো যে কেন তারা নিষেধাজ্ঞা জারি করলো যখন আইন শৃঙ্খলা বাহিনী রাজনীতির মোকাবেলায় কাজ করতেছে, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তখন তারা মানবাধিকার লঙ্ঘনকারীদের পক্ষ নিচ্ছে, ভুক্তভোগীদের পক্ষে নয়। তখন বিবিসির সাংবাদিক বলল যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘ সবাই উদ্বেগ প্রকাশ করতেছে, এটা আপনি কিভাবে দেখছেন? তখন শেখ হাসিনা বলেন যে আমি জানি 12টা প্রতিষ্ঠান মিলে এইসব বক্তব্য দিয়ে যাচ্ছে, কিন্তু তারা একটাও প্রমাণ করতে পারেনি। আমি জানি না আমাকে নিয়ে কি আন্তর্জাতিক খেলা চলছে। দর্শক, এই যে তাদের কথা বলে শেখ হাসিনা, একটা সময় ছিল যখন পশ্চিমারা ভয় পেত, বলতো যে ও না না না, শেখ হাসিনা চলে গেলে বাংলাদেশ আস্থান হয়ে যাবে, কাজী ভাই গণতন্ত্র দরকার নেই, শেখ হাসিনা তুমি থাকো। কিন্তু সেই দিন এখন আর নাই। শেখ হাসিনা যে 14 বছর ধরে এইসব ভুয়াবাদের এইসব বলতেছে, এগুলো কিন্তু পশ্চিমারা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন এখন বুঝে গেছে শেখ হাসিনার এই খেলা। বাংলাদেশের বিচার বৈরী এবং সংবাদ মাধ্যমের উপর চাপ তৈরি করা সম্পর্কে বিভিন্ন সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার উদ্বেগ প্রকাশ করেছেন। এই বিষয়ে শেখ হাসিনার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি জানি না তারা যেসব অভিযোগ করেছে সেটা তারা খুব বেশি একটা প্রমাণ করতে পারেনি। কিছু গ্রুপ বড় বড় সংখ্যার অভিযোগ করতেছে, কিন্তু আমরা যখন তদন্ত করতেছি তখন আমরা মাত্র 5-6 জন দেখতে পেয়েছি। আসলে কিছু মানুষ বিভিন্ন কারণে নিজেরাই লুকিয়ে আছে এবং এই বিচার বহির্ভূত আমরা সমর্থন করি না। আমাদের দেশে আইন আছে, আমরা আইন প্রয়োগকারীরা কোনো অন্যায় করলে তাদেরও বিচারের আওতায় আনা হয় এবং এই র্যাব পুলিশ অন্যায় করলে তাদেরও শাস্তির ব্যবস্থা করা হয়। বিবিসির ইয়ালতা হাকিম শেখ হাসিনার কাছে জানতে চান যে যেভাবে ডয়চে ভেলে তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে, আসলে কি সাংবাদিক, বিরোধী দল, বিএনপি নেতাকর্মী ও অ্যাক্টিভিস্টদের উপর হামলার জন্য র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আপনি নির্দেশ দিয়েছিলেন? কারণ সরকারের তথ্যেই জানা গেছে যে বিরোধী দল বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 20,000-এর মতো মামলা হয়েছে, 7,000-এর বেশি নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মী এখনো কারাগারে আছে। জবাবে শেখ হাসিনা বলেছেন, হ্যাঁ কিন্তু তারা কি করেছিল? তারা মানুষকে করেছে, তারা ককটেল ছুঁড়েছে, তারা পাবলিক বাসে আগুন দিয়েছে, 3,800 পাবলিক বাসের ভিতর যাত্রী রেখে আগুন দিয়েছে, সাধারণ মানুষকে করেছে, ট্রেন, লঞ্চ, প্রাইভেট কারে। আপনি হলে কি করতেন? আপনি কি তাদের বিরুদ্ধে মামলা করতেন না? শেখ হাসিনা আরো বলেন যে এটা বিএনপির সাধারণ দলীয় সমর্থকদের ক্ষেত্রে করা হয়নি, যারা মানুষ করেছে, মানুষকে নির্যাতন করেছে, দুর্নীতি করেছে, এর জন্য তারা শাস্তি পেয়েছে। আমি বুঝতে পারি না তারা যেসব অপরাধ করেছে এটা কেন মানবাধিকার সংস্থাগুলো দেখতে পাচ্ছে না, কেন মানবাধিকার সংস্থাগুলো ওদের পক্ষে কথা বলতেছে, ওরা তো অপরাধী। মানে শেখ হাসিনার দুঃখ যে বিএনপি এত অন্যায় করে মানবাধিকার সংস্থাগুলো দেখে না কেন? শেখ হাসিনা একটু করলেই দেখে ফেলে। এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি অভিযোগ তুলে শেখ হাসিনা বলেন, মানবাধিকার সংস্থাগুলো যখন আমার পুরো পরিবারকে আমি হারালাম তখন কিন্তু এই মানবাধিকার সংস্থাগুলো চুপ ছিল, তখন তারা আমার পক্ষে কথা বলেনি, জানি না হতেও পারে। বিবিসির সংবাদদাতা ইয়ালদা হাকিম জানতে চান,
আমেরিকার কেউ কেউ মনে করেন আধা সামরিক বাহিনী র‍্যাবের উপর নিষেধাজ্ঞা দেওয়ার আসল কারণ হল বাংলাদেশের মানবাধিকারের অবস্থাকে আবার সঠিক পথে ফিরিয়ে আনা। এইটা আপনি কি বলবেন? শেখ হাসিনা বলেছেন যা বলে আর কি, তিনি যা সবসময় বলেন আর কি, বাংলাদেশ সবসময় মানবাধিকার রক্ষা করে আসছে। মানবাধিকার মানে শুধু শরীরের নিরাপত্তা নয়, আমার কাছে মানবাধিকার মানে হলো তাদের নিরাপত্তা, খাদ্য, শিক্ষা, ভোট, সুস্থ থাকার অধিকার, সব কিছু আমরা রক্ষা করেছি। আচ্ছা দর্শক, খাদ্য, শিক্ষা, সুস্থ থাকার অধিকার বুঝলাম, কিন্তু ভোট কিভাবে তিনি রক্ষা করলেন এটা বুঝলাম না। ভোটের অধিকার কিভাবে রক্ষা হলো আমার বোধগম্য না। তারপর বিবিসির পক্ষ থেকে জানতে চাওয়া হয় যে বাংলাদেশের বিরোধী নেতা কর্মীরা কেউ কেউ অভিযোগ করেছেন যে শেখ হাসিনা নির্বাচন ছাড়াই আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখতেছেন। জবাবে শেখ হাসিনা বলেছেন যে অবশ্যই না, নির্বাচন এবং ভোটাধিকারের জন্য আমি সারা জীবন ধরে সংগ্রাম করেছি, সামরিক শাসকদের বিরুদ্ধে নির্বাচন কমিশন প্রতিষ্ঠার জন্য আমরা আইন করেছি, আমরা সবসময় চেয়েছি যাতে মুক্ত ও স্বচ্ছ নির্বাচন হয়, এখন আমরা ভোটার লিস্ট ছবি তৈরি করেছি, স্বচ্ছ ব্যালট বাক্সর ব্যবস্থা করেছি। দেখুন, তিনি ভোটাধিকারের জন্য নাকি আজীবন সংগ্রাম করেছেন। 14 সালের নির্বাচন একতরফা করে 5 বছর থেকে গিয়েছেন, 18 সালে দিনের ভোট রাতেই করে ফেলেছেন। বিএনপি কি মাত্র 6টা আসন পাওয়ার দল? দর্শক একবারে মন থেকে প্রশ্ন করেন। আর বলেছে যে নির্বাচন কমিশন আইন করে তৈরি করা হয়েছে। আচ্ছা বিএনপি বাদ দিলাম, গাজীপুরের জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের লোক, সে একটা ঋণের গ্রান্টার হয়েছে, কিন্তু সে ঋণ খেলাপিও না, ঋণের গ্রান্টার হয়েছে, এবং যে ঋণের গ্রান্টার হয়েছে ওই ঋণ কিন্তু সুদে আসলে সব ব্যাংকে পরিশোধ করে দেওয়া হয়েছে, এবং সে অগ্রণী ব্যাংকের থেকে না দাবি নামাও দেওয়া হয়েছে। তারপরেও নির্বাচন কমিশন বলতেছে যে জাহাঙ্গীর আলম নাকি নির্বাচন করার যোগ্য না। এই হচ্ছে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন আবার আইন করে তৈরি করা হয়েছে। তো যে জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ করে, সেই জাহাঙ্গীর আলমের সঙ্গে এরকম করতেছে, আর বিএনপির সঙ্গে কিরকম করবে তা তো আল্লাহ জানে। সেই সময় বিবিসি সাংবাদিক ইয়াল তাকিম উল্লেখ করেন যে গত নির্বাচনে আওয়ামী লীগ 96% ভোট পেয়েছে। ভোটের এই হার মিশরের মতো অনেক সামরিক শাসকের চাইতেও বেশি। এটা অনেকটা রাশিয়ার ভ্লাদিমির পুতিন বা উত্তর কোরিয়ার কিম জং উনের ভোটের মতো। শেখ হাসিনা জবাবে কি বলেন দেখ, কেন নয়, আমাদের কাজের জন্যই মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, আমরা তাদের জন্য কাজ করেছি, আমাদের 170 মিলিয়ন মানুষ রয়েছে, আমাদের জনগণ রাজনৈতিক অধিকারের ব্যাপার সচেতন, আমরা ক্ষমতা আসার পরপরই দরিদ্র কমেছে, খাদ্য নিরাপত্তা বেড়েছে, শিক্ষা, স্বাস্থ্য, গৃহায়ন সকল মৌলিক অধিকার আমরা নিশ্চিত করেছি, তাহলে মানুষ কেন আমাদেরকে 96% ভোট দিবে না? এটা কোনো কথা হলো? 96% ভোট। বিবিসির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে 2018 সালের নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে জরিপ করেছে সেখানে 50টা আসনের মধ্যে 47টি আসনই অনিয়ম দেখতে পেয়েছে। মানে 2018 সালের নির্বাচনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 50টা আসনকে টার্গেট করে অনুসন্ধান চালিয়ে 50টার মধ্যে 47টাতেই অনিয়ম দেখতে পেয়েছে, যার মধ্যে জাল ভোট, তারপরে ভোটারদেরকে বের করে দেওয়া, বিরোধী এজেন্টদের বের করে দেওয়া। এই কারণেই আন্তর্জাতিক সম্প্রদায় পরবর্তী নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসতেছে। শেখ হাসিনা বলতেছেন তারা কি সেটা প্রমাণ করতে পেরেছে? কোথায় সেই প্রমাণ? আমি নথিপত্র দেখতে চাই, কারণ আমি বলেছি 2008 সালের নির্বাচন নিয়ে তো কেউ অভিযোগ করেনি। আরে ভাই, 2008 সালের নির্বাচন নিয়ে মানুষ অভিযোগ করবে কেন? 2008 সালের নির্বাচন তো হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, কিন্তু এটা তো আপনার মতো দলীয় সরকারের অধীনে হয়নি। শেখ হাসিনা বলেন যে তাহলে 2008 সালে এই বিএনপি জামাত সব মিলিয়ে কতগুলো আসন পেয়েছিল? মাত্র 21টা। মানুষ তাদের প্রত্যাখ্যান করেছিল, তারা আমাদেরকে ভোট দিয়েছে। আচ্ছা 2008 সালের কথা চিন্তা করে এখন লাভ আছে? 2008 সালে সেটা 14 বছর হয়ে গিয়েছে, 14 বছর পরে মানুষের মনোভাব পাল্টাতে পারে না? মানুষের মনোভাব পাল্টায় বলেই তো 5 বছর পর পর নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক দলের জনপ্রিয়তা যাচাই করা হয়। তাহলে 2008 সালে সেই 29টা 30টা আসন পেয়েছে বলে আপনি ওইটা ধরেই আপনি পরপর এরকম বিনা ভোটে থেকে যাবেন? তখন বিবিসির সাংবাদিক বলেছেন যে তাহলে কেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছে যে গত নির্বাচনটা অবাধ এবং স্বচ্ছ হয়নি? শেখ হাসিনা বলেন সেটা আমি জানি না তারা কিভাবে এটা দেখেছে, কিন্তু নির্বাচন অবশ্যই স্বচ্ছ এবং অবাধ হয়েছে। 2018 সালের নির্বাচনে বিএনপি শুরুতে অংশ নিয়েছিল, কিন্তু পরিস্থিতি কি হলো, আমাদের 300 আসন আছে, আপনাকে তো 300 আসনে প্রার্থী দিতে হবে। বিএনপি মনোনয়ন দিয়েছে 700 জনকে এবং তারা নিজেদের মধ্যে মারামারি করে নির্বাচন থেকে সরে যায়। তো তারা কিভাবে দাবি করে যে নির্বাচন স্বচ্ছ হয়নি? দর্শক আমি একটা কথা আগেও বলেছি যে বিএনপির প্রত্যেকটা লোককে, যারা মনোনয়ন দিয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন প্রত্যেককে অযোগ্য ঘোষণা করে দেয়।
বলে না এ যোগ্য না, এর মনোনয়ন পত্র যোগ্য না, মানে আওয়ামী লীগকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করানোর জন্য। এর জন্য বিএনপি করেছে কি, একজনকে মনোনয়ন দিয়েছে, পিছনে আরো দু তিনজন ব্যাকআপ প্রার্থী ছিল, একটা কৌশল, শেখ হাসিনা এটাকেই মানে প্রচার করতেছে। তখন ইয়াল দাকিম বলেন যে এই যে নির্বাচনে কারচুপি জালিয়াতি হয়েছে এটা কিন্তু বিএনপির কথা না, এটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে। শেখ হাসিনা বলেন আমি জানি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনটা বলেছে, এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সত্যতা নিয়ে আমার অনেক সন্দেহ রহিয়াছে। যাই হোক, তারপর শেখ হাসিনার সঙ্গে বিবিসি সাংবাদিকের সে রোহিঙ্গাদেরকে নিয়ে অনেক কথা হয়েছে, এবং পরিশেষে শেখ হাসিনা বলেছেন যে তার বিরুদ্ধে এসব অভিযোগ পুরোপুরি বানোয়াট। শেখ হাসিনা বলেন যে আমি জানি না কেন তারা এসব করতেছে, আমার নিজের প্রশ্ন কেন বাংলাদেশের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়। দর্শক, এই হচ্ছে মোটামুটি বিবিসির সঙ্গে শেখ হাসিনার আধা ঘন্টার সাক্ষাৎকার, এবং বিবিসির সাংবাদিক তাকে অত্যন্ত কঠিন কঠিন প্রশ্ন করেছেন এবং শেখ হাসিনা যে উত্তরগুলো দিয়েছেন এগুলো সব বানোয়াট, এবং তিনি সম্পূর্ণ অসত্য তথ্য দিয়েছেন। শেখ হাসিনা নিজেও জানেন কি হয়েছে, শেখ হাসিনা নিজেও জানেন যে র‍্যাব কার নির্দেশে এসব করেছে, কিন্তু ওই যে কিছুই স্বীকার করবেন না, কিছুই হয়নি, কিন্তু এই সব কিছু জবাব দিতে কিন্তু করতে হবে। আমি সব সাংবাদিক থেকে বলতেছি, বিবিসির সাংবাদিক হোক, ডচে বেলে হোক, শেখ হাসিনা যেখানে ইন্টারভিউতে যায় প্রত্যেক সাংবাদিককেই এই বিবিসির ইয়াল দা হাকিমের মতো শেখ হাসিনাকে ধরে 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 এইসব প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। আমরা জানি শেখ হাসিনা কি উত্তর দিবে, না এগুলো হয়নি, এগুলো মিথ্যা কথা, এগুলো বানোয়াট, আমরা আইনের শাসন অনুযায়ী চলি। তারপরেও শেখ হাসিনাকে বারে বারে প্রশ্ন করে এগুলো স্মরণ করে দিতে হবে, তাহলে শেখ হাসিনা উত্তর যাই দেব। কিন্তু শেখ হাসিনার মনে তো জানা আছে কে এইসব নির্দেশগুলো দিয়েছিল, শেখ হাসিনার মনে তো জানা আছে কে এই দিনের ভোট রাতে করা নির্দেশ দিয়েছিল, শেখ হাসিনার মনে তো জানা আছে কে এই বাংলাদেশের 14 কোটি মানুষের ভোটের অধিকার হরণ করেছিল। তো সাংবাদিকদেরকে বলবো, শেখ হাসিনাকে আরো বেশি বেশি করে ধরনের প্রশ্ন করুন।